আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম। ভিউয়ার্স, আজ 10 জানুয়ারি 2023 চলে আসলাম আমার সেটআপে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মূলত পাখি সেল পোস্টের উপরে ভিডিও দেওয়া হবে। আর আজকের ভিডিওতে রয়েছে নতুন নতুন কিছু কালেকশনের লাভ বার্ড রয়েছে এবং কিছু কোডর রয়েছে। তো ভিডিওটা পুরোটা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কোন পাখির দাম দর কীরকম রয়েছে এগুলো জানতে পারবেন। আর আমাদের চ্যানেলটাতে নতুন যারা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করব। সর্বপ্রথম আমরা শুরু করতে যাচ্ছি, আমার এখানে কিছু পাল পিঞ্চ রয়েছে, পাল বেঙ্গলি যেটাকে বলা হয়। এগুলো তো এখন মার্কেটে এক সময় অনেক দাম ছিল 3-4 হাজার টাকা, এখন তো আর মার্কেটে আগের মতো দাম নেই। এগুলা এখন 1000 টাকা করে পেয়ার নিতে পারবেন। আর এইখানে কিছু জেপি রয়েছে, সম্ভবত 3টাই মেল হবে, আমি শিওর দিতে পারছি না, কারণ এখানে একটা অ্যাডাল্ট যে সোজা যে মেলটা বসে আছে আর বাকি 2টা বয়স কম। এগুলো 1000 টাকা করে পার পিস চাওয়া হচ্ছে। এইখানে এক জোড়া 3B ফিন্স বলা হয় একটা পেয়ার রয়েছে, এটা নিলে 1000 টাকা পড়বে। এটা কিন্তু জাম্বো সাইজ, বিগ সাইজের ফিক্সড প্রাইস, ডিম বাচ্চা করা। আর নিচে যদি দেখতে যাই তাহলে এখানে সম্ভবত আমি জানি না ডিম দিছে কি না, তবে ডিম দিয়ে একটা ডিম দিছে, ফিমেলটা ব্যাক ফিল ইয়েলো ফেস আর মেলটা হলো ডাবল ফ্লাওয়ারের জেপি। এটা যদি নেন এই অবস্থায় 2500 টাকা পড়বে। তারপর আমার কাছে এখানে রয়েছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট লাভবার্ড যেটাকে বলা হয়, এগুলো পড়বে 10000 টাকা করে পেয়ার। আবার আরেকটা আছে যেটা নর্মাল সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট মাক্স, এই যে দেখেন, এগুলো আপনারা নিতে পারবেন 6500 টাকা করে পেয়ার মাত্র। এগুলো 6500 করে পেয়ার রাখা যাবে। তারপর আমার কাছে কোনর রয়েছে এখানে 2 পেয়ার ইয়েলো সাইডের কোনর, এগুলা কেউ যদি নেন এগুলা 10000 করে চাওয়া হচ্ছে। একটা সিঙ্গেল পাইনাপেল আছে, সম্ভবত ফিমেল হবে, এটা যদি কেউ যদি নিতে চান 5000 টাকা পড়বে। এইখানে ডাবল রেড ফ্যাক্টর ইয়েলো সাইডের কোনর রয়েছে, আপনারা যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন সবগুলো লাল টকটকা আর ইয়েলো কালারটা বেশি। এগুলো সব 2 বছর প্লাস আছে, 2 বছরের উপরে হবে, একটাও 2 বছরের নিচে না। আর এগুলো সবই ডিএনএ পেপার করা, ডিএনএ পেপার সহ দিয়ে দেওয়া হবে, একবারে পাখির সাথে ডিএনএ পেপার, আর প্রত্যেকটা পাখির সাইজ খুব বড়। এগুলো নিতে পারবেন 14000 টাকা করে পেয়ার, এর আগে 15000 করে চাওয়া হয়েছিল। তো 17 পিস পাখি ছিল, এর মধ্যে 10 পিস অলরেডি সেল হয়ে গেছে, এখন শুধুমাত্র 7 পিস পাখি রয়েছে। তারপর নিচে রয়েছে আমার কাছে বেশ কিছু রোজি পিস পেস লাভবার্ড রয়েছে, এগুলো কেউ যদি নিতে চান এগুলো 4000 টাকা করে পেয়ার দেওয়া হচ্ছে। এটা আলোচনা সাপেক্ষে আছে, আরও কিছু কম রাখা যাবে, যদি কেউ নিতে চান অবশ্যই নক দেবেন, চলে আসবেন আমার সেটআপে। তারপর এইখানে তো আমার কাছে বেশ কিছু বাজরি আছেই, যেমন এখানে একটা বাংলাদেশের সাথে একটা রেমবো ক্রেস্টেড বেবিকে দেওয়া হয়েছে, মানে ফিমেল দেওয়া হয়েছে, অলরেডি ডিমে চলে আসছে ফিমেলটা। তারপর এখানে আমার কাছে বেশ কিছু লাভবার্ড রয়েছে যেগুলো ম্যাক্সিমামই সেল করা, বিশপ ফিন্স রয়েছে, বিশপ ফিন্স 2000 টাকা পেয়ার পড়বে। এখানে এক জোড়া সিলভার গ্রে রিং নেট রয়েছে, আর এইটা এইটা এই পেয়ারটা অলরেডি বক্সে যাইতেছে আসতেছে। এইটার মেন বিষয় হলো এটার ফিমেলটা অনেক আগে থেকেই দানাটা টানা ছিল, তো এতদিন পরে দেখেন ফ্লাইংটা করলো কি ওইখান থেকে এখানে চলে আসছে, এটাই বোঝা যায়। এখন এটার দানাটা উঠতেছে, আসলে ক্লিয়ার এক জায়গায় বসতেছে না। এটা কিন্তু ক্লিয়ার হেড ব্লাড লাইনের পাখি, দেখেন মাথাটা পুরো ক্লিয়ার, ল্যাসটাও পুরো ক্লিয়ার। আর এই পেয়ারটা নিতে পারবেন 25000 টাকা, নিউ অ্যাডাল্ট।
বড় পাখি যদি কারো অর্ডার থাকে অর্ডার করতে পারেন, এনে দিতে পারবো। অলরেডি এখানে দুইটা গ্রে প্যারোটের মেল আছে, দুইটা অলরেডি সোল্ড আউট, এদুটা সেল হয়ে গেছে প্রচুর পরিমাণ কথা বলে। আর এখানে যদি দেখাইতে যাই, আমার কাছে একটা পেয়ার রিং নেক রয়েছে, দেখেন মেলটা ল্যাস্ট একবারে কাঁচার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত থেকে যায়, এত বড় সাইজ। কিন্তু এই মেলটা চোখে কম দেখে, এই যে দেখেন এই যে ল্যাসটা পুরো এই মাথা পর্যন্ত থেকে যাচ্ছে। এটা কিন্তু ২৪ খাঁচা, বুঝতেই পারতেছেন কি বিগ সাইজ। আর ফিমেলটাতে কোনো প্রবলেম নাই, শুধু মেলটাই চোখে একটু কম দেখে, এছাড়া আর কোনো প্রবলেম নেই। আর ফিমেলটা একটু মোল্ডিংয়ে আছে। এই পেয়ারটা পানির দামে দিয়ে দেওয়া হচ্ছে, মাত্র ২০,০০০ টাকা পেয়ার, কিন্তু কোনো দামাদামি করতে পারবেন না, একবারে ফিক্সড প্রাইস। ফ্ল্যাশ অন করে দেখাচ্ছি, দেখেন সাইজটা কত বড়। আর ফিমেলটা বাটার ক্যাপ, ফিমেলটার মাথার মোল্ডিং হয় ইনশাল্লাহ অনেক ছিল, পিছন দিক থেকে ক্যাপচার হয়েছে, আর বাকিগুলোও ক্যাপচার হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। নেক্সট ভিডিওতে দেখতে পারবেন অনেকখানি আরও ম্যাক্সিমাম ক্যাপচার হয়ে গেছে, সামান্য একটু বাকি থাকবে। তো আরও কিছু লাভবান আমার কাছে রয়েছে, যেমন এই যে এখন তো শীতের দিন, যেমন এই যে রেড হেড অপালাইনগুলো আমার ঠান্ডা লাগছে, যার কারণে আমি এগুলো নিয়ে কথা বলছি না, কারণ আমি একটু পাখি অসুস্থ থাকলে সেই পাখি কারো কাছে সেল করি না, যার কারণে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। এটা সুস্থ করার পরে হয়তোবা যদি ইনশাল্লাহ আগামী ভিডিওতে সুস্থ করতে পারি তাহলে দেখতে পারবেন, এটা অ্যাড দিব। আর এখানে রয়েছে আমার কাছে ইংলিশ বাজিগর, ফিমেলটা রেড আই আর মেলটা ব্ল্যাক আই, মেলটা ইয়েলো ফেস, এটাকে ক্লাসিক বলা হয়, ব্লু ক্লাসিক। আর ফিমেলটা হলো আপনার হ্যালো মিউটেশন বলা হয়। আর এই পেয়ারটা আপনার এর আগের ভিডিওতে দেখছিলেন ব্যাটিং করছিল, তো আজকে আমি দেখাইতে যাচ্ছি ওরা যে ডিম দিয়েছে, আমি উপরে উঠে দেখাচ্ছি। এর আগের ভিডিওতে দেখছিলেন ও ব্যাটিংয়ের ভিডিও দেখাইছিলাম, মাশাল্লাহ দেখেন এই ভিডিওতে দুইটা ডিম দিয়ে দিয়েছে, সম্ভবত আরেকটা দিবে দু একদিনের মধ্যে। তো আমি আর বিরক্ত করতে চাচ্ছি না, এই পেয়ারটা যদি এই অবস্থায় কেউ নেন শুধু হাড়িসহ দিয়ে দেওয়া হবে, এটা ফিক্সড ৮,০০০ টাকা রাখা যাবে। আর এমনও সময় ছিল যে আমরা ইংলিশ বাজিগর রেডায়ের এক এক পিস ১০,০০০ টাকা বিক্রি করেছি, পেয়ার ২০,০০০ বিক্রি করেছি। তবে আশা করি সামনে সেই দিন আসতেছে, কারণ হলো অলরেডি ইংলিশ আমার ঘরে যা ছিল সব আউট হয়ে গেছে, আর অলরেডি ইংলিশ বাজিগর কিন্তু এখন আমাদের দেশ থেকে অন্য দেশেও যাচ্ছে, এই জন্য ইংলিশের সামনে ঘাটতি পড়বে। ইংলিশ আর জেপি এগুলো আপনারা বাজারে খুব কম দেখতে পারবেন সামনের দিকে। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের আমার সেটআপের ভিডিও, আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।